আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আর ভালো না থাকলেও সমস্যা নেই, আজকের ভিডিওটি দেখুন, মন ভালো হয়ে যাবে। কারণ আজকে এমন একটি ওয়াচের সাথে আপনাদের পরিচয় করে দিব যেটি এই মুহূর্তে সবথেকে বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ, হেইলুর ওয়াচ 2 প্রো, যেটি এই মুহূর্তে মোশন ভিউতে অ্যাভেলেবেল, দাম মাত্র 2690 টাকা। তবে আমাদের ভিউয়াররা পাবেন 10% ডিসকাউন্ট, তখন কিন্তু দাম চলে আসবে 2400 টাকার আশেপাশেই, এবং এটিকে LS02-র বড় ভাইও বলা যেতে পারে। সো প্রোমো কোডটি পেতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটি, যেটি স্কোয়ার শেপের এবং এর স্টেপটাও কিন্তু ডিফারেন্ট ধরনের। যদিও এই স্টেপটা হাতে পড়তে একটু সমস্যা হয়, কিন্তু হাতে পড়ার পর ওয়াচটি খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না, কারণ এটি খুব ভালোভাবেই হাতের সাথে আটকে থাকে। ওয়াচটিতে আমরা দেখতে পাই বেশ বড় সড়ো একটি ডিসপ্লে, যেটি 1.85 ইঞ্চির একটি TFT LCD প্যানেল, বেশ কালারফুল, এবং ওয়াচটির রেজলিউশন 240x284। কালার এবং ব্রাইটনেসটাও আমার কাছে ঠিকঠাকই লেগেছে বাজেট অনুযায়ী। আপনি আউটডোরে ঠিকঠাক মতো ভিজিবিলিটি পাবেন এবং ইনডোরে তো কোনোরকম সমস্যা হবেই না। ওয়াচটির বডি মেটাল বিল্ডেড এবং সাইডের দিকে একটি বাটন রয়েছে, যেটি শুধুমাত্র লক বাটন হিসেবে কাজ করবে। এবং রিয়ার প্যানেলে বেশ কিছু সেন্সরের পাশাপাশি আমরা দেখতে পাই চার্জিং টার্মিনাল, বক্স কন্টেন্টে আমরা চার্জিং ডক এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাব। ওয়াচটি মেটাল বিল্ডেড হওয়ার পরও এটি কিন্তু খুবই লাইট ওয়েটের, মাত্র 51.4 গ্রাম, যার ফলে আপনি লং টাইম হাতে পড়ে থাকলেও বাঙ্কি ফিল হবে না। এবং রয়েছে IP68 ওয়াটার প্রুফ রেটিং। পাশাপাশি ওয়াচটিতে 100 ওয়ার্কআউট মোড পেয়ে যাবো আমরা, এবং এর রেস টু হ্যান্ড দারুণ কাজ করে। আমি যতবারই হাত তুলেছি এটি কিন্তু আমাকে নিরাশ করেনি। ওয়াচটির আরেকটি দারুণ ব্যাপার হচ্ছে এর UI, একদম টপ নচ, কোনো আটকে যাওয়া বা ল্যাগ এমন কোনো ইস্যুই নেই। ওয়াচটি ফোনের সাথে কানেক্ট হবে হেইলু ফান নামের অ্যাপটি দিয়ে, যেটি অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুই জায়গাতেই অ্যাভেলেবেল, এবং এই অ্যাপেই কিন্তু আপনি পেয়ে যাবেন 100+ ওয়ার্কআউট মোড। পাশাপাশি ব্লুটুথ 5.3 ব্যবহার করা হয়েছে এই ওয়াচটিতে। যেহেতু কলিং ফিচার নেই, সো ব্লুটুথ 5.3 কী কাজে আসবে? ব্যাটারি কনজিউমের ক্ষেত্রে আসবে। যখন ব্লুটুথ 5.3 ইউজ করা হয়, ব্যাটারি কনজিউম কিন্তু অনেকাংশে কমে যায় যখন আপনি ফোনের সাথে কানেক্ট রাখবেন এই ওয়াচটিকে। তবে হ্যাঁ, কলিং ফিচার না থাকলেও কিন্তু কল রিমাইন্ডার এই অপশনটি আপনি পেয়ে যাবেন এই ওয়াচটিতে। হেলথ ফিচার হিসেবে আমরা পাচ্ছি হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, স্লিপ মনিটরিং এবং স্ট্রেস মনিটরিং। তাছাড়াও মিউজিক কন্ট্রোল, অ্যালার্ম সহ নর্মালি একটা স্মার্ট ওয়াচে যতগুলো ফিচার থাকে সবগুলো ফিচারই কিন্তু এই ওয়াচটিতে অ্যাভেলেবেল। ওয়াচটির সেন্সরগুলো কিন্তু বেশ ভালো মানের, 90 থেকে 95-97% পর্যন্ত অ্যাকুরেট ডাটা দিতে সক্ষম এই সেন্সরগুলো। এবং স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে 100টা স্টেপে 3 থেকে 4টা বা ম্যাক্সিমাম 5টা স্টেপ মিসম্যাচ করে। ওয়াচটিতে 250 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা থেকে হেভি ইউজে, মানে আপনি যদি 24/7 হার্ট রেট মনিটরিং করেন। তাছাড়াও প্রত্যেকটি সেন্সর অ্যাক্টিভ থাকে এবং ফোনের সাথে কানেক্ট থাকে, তারপরও 8 থেকে 10 দিন ব্যাকআপ পাওয়া সম্ভব একবারের চার্জে। এবং আপনি যদি ব্যাটারি সেভিং মোডে রাখেন তাহলে টোটাল 20 দিন ব্যাকআপ পাওয়া যাবে এই ওয়াচটি থেকে, এবং এটি ফুল চার্জ হতে সময় নেয় অ্যারাউন্ড 2 ঘন্টার মতো। আর এই পুরো ব্যাপারটাকে ডিসক্রাইব করতে হেইলু একটি লাইন ইউজ করেছে তাদের ওয়েবসাইটে, লাইনটা খুবই সুন্দর, নেভার লেট ইউ ডাউন। ওভারঅল এই ওয়াচটা দেখতে একটু বড়সড় হলেও মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে সবার হাতেই কিন্তু বেশ ভালো মানিয়ে যাবে, এবং এর দামটাও কিন্তু বেশ সুইটেবল। আমি যেটা বললাম, প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু 2400 টাকার আশেপাশে নিতে পারবেন। প্রোমো কোডটা হচ্ছে MVC10। এই প্রোমো কোডটা ইউজ করলে পাবেন 10% ডিসকাউন্ট, তারপরে কিন্তু 2400 টাকার আশেপাশেই আপনি এই ওয়াচটা নিতে পারবেন। মোশন ভিউর যাবতীয় ইনফরমেশন রইল ডিসক্রিপশন বক্সে, চেক ইট আউট, এবং দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।